নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন গোটা দেশের কাছে ব্রেকিং নিউজ একটাই, সেটা হচ্ছে তৃণমূল বিরাট বড় ঝটকা খেলো, কারণ ফিরহাদ হাকিমের জামাই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। তৃণমূলের কাছে বড় ঝটকা, তবে এই ঝটকাটা শুধুমাত্র তৃণমূলের কাছে নয়, এটা গোটা দেশ জুড়ে পলিটিক্সতে যারা করেন বা রাজনীতিতে যারা আছেন তাদের প্রত্যেকের কাছে একটা কিন্তু বিরাট বড় খবর এবং একটা বড় ঝটকাও বলতে পারেন, INDIA জোটের কাছেও। বলছি আপনাদের কাছে সবটা ভেঙে বলছি, তবে তার আগে দেখে নিন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসিন হায়দার, তিনি কিন্তু যোগদান করেছেন কংগ্রেসে, দেখুন। অনেক করতে পারবেন না, মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তো আমি মানুষের সাথে সবসময় কানেকশন ওটা রাখি, গ্রাসরুটের। তো গ্রাসরুটের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে, আর এটা আমি ঈশ্বরের কাছে সবসময় আমি অনেক ফেস করি কি আমি মানুষের সাথে কানেক্ট করতে পারি। আর আমাদের দাদা অদিদাকে দেখে, ওনার ইন্সপিরেশনকে দেখে আমি ইন্টারেস্ট পেয়েছি কি আমি কংগ্রেসে আসি। আর আই এম ভেরি গ্রেটফুল কি আজকে আমি ওনাদের ফ্যামিলিতে এসেছি, আর আমি পুরো 120% দিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সাথে থাকতে চাই, আর মানুষের সেবা করতে চাই সবসময়। না, এটা তো আমি 2019-এ আমি যেটা এখন খুলে বলে দিচ্ছি, যেহেতু আমি এখন জয়েন করে নিয়েছি, কেন আমি আজ পর্যন্ত কোনো তোলাবাজি ইয়া স্ক্যামবাজি ইয়া এক্স ওয়াই জেড যত তৃণমূলে আপনারা দেখেন কখনো আমি ইনভলভ ছিলাম না। আমি জেনুইনলি এর আগে যে পার্টিতে ছিলাম কাজ করলাম, আমার 120% দিলাম, কিন্তু 2019-এ কেন আমার নামটা ওখান থেকে ইরেজ হলো এটা এখনও আমি জানতে পারলাম না। আমি যোগাযোগ করলাম হায়ার অথরিটিজে, ওর পরেও আমি জানতে পারলাম না। তো নিশ্চয়ই আমি যেহেতু একটা এতদিন থেকে একটা মানুষের সাথে একটা কানেকশন একটা একটা ফ্যামিলি মেম্বারের মতন ডেভেলপ হয়ে গেছিলো, তো রাজনীতি আমার ব্লাডে এসে গেছে নিশ্চয়ই। তো ওই জন্যই আমি পলিটিক্সে আসার একটাই কারণ কি আমি মানুষের সেবা করতে পারি, মানুষের সাথে থাকতে পারি সবসময়। যুব স্টেট সেক্রেটারির তরফ থেকে, হ্যাঁ, কেন হলো ওটা এখনো আমি জানতে পারলাম না। দেখুন, যে তৃণমূল কংগ্রেস ওটাও তো আগে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে। তো আই থিঙ্ক ইট ইজ আ লেজেন্ডারি পার্টি, ইট ইজ দ্য ওল্ডেস্ট পার্টি ইন ইন্ডিয়া। অ্যান্ড আই থিঙ্ক কি আমরা সবাই যতজন ভারতবর্ষে আছে একটা কংগ্রেসের প্রতি একটা উইকনেস, একটা ভালোবাসা ওটা থাকবে, আর সারা জীবন ওটা চালিয়ে যাবে এটা। অ্যান্ড উই অ্যাজ আ ইয়াংস্টার্স আমরা চাই কি আমরা অপরচুনিটি পাই। আমাদের নেতা অদিত দা আছেন দিল্লিতে, রাহুলজি আছেন, সোনিয়াজি আছেন, খার্গেজি আছেন, ওনাদেরকে সামনে রেখে আমরা অপরচুনিটি পেলে আমরা ইউথ অফ ইন্ডিয়া আমরা আরো এগিয়ে যাব, আরো ভালো করে কাজ করব। পুরোটাই কি অদিত চৌধুরী, কারণ আপনি তো বিজেপি তো যেতে পারতেন, বিজেপি তে গেলে বিজেপি যথেষ্ট শক্তিশালী রাজ্যে তারা। ভাই তুমি একা এত ক্রস এগ্রিমেন্টস করছো কেন? আর তো সাংবাদিক আছে, আপনার লিডার নাকি কংগ্রেস দেখি আমরা কংগ্রেস থেকে নাম বাদ দিয়েছি। উনি বলেছেন অদিত চৌধুরী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন সবারই নাম করেছেন। চলো অন্য কেউ জিজ্ঞেস করো। এক মিনিট, আমি আপনার উত্তরটা দিই। আমি রাম নিয়ে পলিটিক্স করতে পারবো না, আমি মানুষদেরকে নিয়ে পলিটিক্স করবো। আমি মসজিদ মন্দিরকে নিয়ে পলিটিক্স করতে পারবো না, আমি মানুষের ভালোবাসা নিয়ে পলিটিক্স করতে পারবো। দেখলেন আপনারা, প্রদেশ কংগ্রেস অফিসে অর্থাৎ কার্যালয়ে বসে, একদম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পাশে বসে তিনি কিন্তু প্রেস কনফারেন্সে দারুণভাবে বললেন, এবং তিনি এটাও বললেন যে তৃণমূল কংগ্রেসে যে দুর্নীতি হয় সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন, ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন, এবং বুঝিয়ে দিলেন হতে পারেন তিনি ফিরহাদ হাকিমের জামাই, কিন্তু তবু দুর্নীতির প্রশ্নে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে এলেন। এবার কেন এসছেন, কী জন্য এসছেন, তিনি সেগুলো কিন্তু পরপর বলছিলেন। বিজেপিতে যোগদান করা নিয়ে তাকে প্রশ্ন করালে তিনি বলেন যে আমি মন্দির মসজিদের ব্যাপারে থাকি না, আমি ওই রাম নাম করে পার্টি করা এটা করবো না। যাই হোক,
সেটা তার কাছে ব্যাপার, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে মোটামুটি কংগ্রেসে গেলেন। এটা তৃণমূলের কাছে ঝটকা, তৃণমূল তো বলতেই পারে ওরকম নেতা আমাদের কিছু যায় আসে না, গেলে কি যায় আসে। কিন্তু মনে রাখবেন প্রশ্নটা হচ্ছে ববি হাকিমের জামাই, ববি হাকিম বা ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম বা ববি হাকিম হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার পরিজনের পরেই যাকে খুব কাছের ভাবেন সেই মানুষটা হচ্ছেন ববি হাকিম। অথচ তার বিরুদ্ধে কিন্তু একটা ঘৃণ্য চক্রান্ত করে নারদকাণ্ডে ফাঁসানো হয়েছিল। আমি বারবার বলি নারদকাণ্ডে কিন্তু ফাঁসানো হয়েছে, আমি কখনোই বলি না এটা ইচ্ছাকৃতভাবে তারা ঘুষ নিয়েছিল অমুক হয়েছিল, এটা হচ্ছে ফাঁসানোর একটা চক্রান্ত। কীভাবে প্ল্যান করা হয়েছিল, কে প্ল্যান করেছিল, এগুলো সবই আস্তে আস্তে নিশ্চয়ই বেরোবে। তবে সেই চক্রান্তের বলি হয়েছিলেন কিন্তু ফিরাদ হাকিমও। তো সেই চক্রান্তের বলি হওয়া ফিরাদ হাকিম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারপরেও কিন্তু কাছের ছিলেন। ফিরাদ হাকিম মানে হচ্ছেন সেই নেতা যিনি একদম তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা বলতে পারেন বা সব কিছু করেছেন। ফিরাদ হাকিমের জামাই যখন ভেঙে বেরিয়ে যায় না তৃণমূল ছেড়ে, তখন কী দায়িত্বে আছেন সেটা নিয়ে প্রেস কনফারেন্সে তৃণমূল নিশ্চয়ই বলবে যে ওটা আমাদের কিছু যায় আসে না পায় আসে না, কিন্তু বাস্তব সত্যি হচ্ছে এটা কিন্তু বড় ঝটকা। এবং ঝটকাটা শুধু ফিরাদ হাকিমের কাছে লেগেছে তা নয়, এই ঝটকাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও লাগলো, এবং এই ঝটকাটা কিন্তু INDIA জোটের কাছেও লাগলো। কংগ্রেসের অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি একদম পাশে বসিয়ে সহাস্য বদনে তাকে গ্রহণ করে নিয়েছেন। দেখুন এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসের কোনো দোষ নেই, কারণ বাইরন বিশ্বাসকে নিয়ে যে খেলা খেলেছেন মমতা ব্যানার্জির দল বা তৃণমূল কংগ্রেস, সেখানে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী যেটা করেছেন বা যেখানে যোগদান করেছে তারা এই যোগদান পর্বের মধ্যে কোথাও কোনো শঠতা মানে ধূর্তম এসব কিছু নেই, কারণ এটা হতেই পারে এই রাজ্যে এরকম দল বদল, একবার এ দলে একবার ও দলে, একবার ও দলে একবার এ দলে, এটা হতেই পারে কারণ এ রাজ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি দেখে দেখে। সবচেয়ে বেশি তো মজা লাগে মুকুল রায়ের কথা বলতে গেলে, এই তৃণমূলে এই বিজেপিতে আবার তৃণমূলে আবার বিজেপিতে যাচ্ছেন, অবশেষে বিজেপি তাকে নেয়নি বলে ফিলে গিয়ে আবার তৃণমূলে রয়ে গেছে। যাই হোক, তো সেরকম ঘটনা ঘটা এই রাজ্যে, দল বদলটা নতুন কিছু না, কিন্তু এটা একটা ঝটকা। প্রথমে আমি বললাম তৃণমূল কংগ্রেসে কেন ঝটকা, তার কারণ হচ্ছে ববি হাকিমের জামাই, এটাই কিন্তু অনেক বড়, যার জন্যই আপনারা সবাই দেখছেন এই প্রতিবেদনটা, এটা আপনাদের কাছে ঝটকা বলেই আপনারা দেখছেন, মানে কংগ্রেসের যারা দেখছেন বা তৃণমূলে যারা দেখছেন তারা কিন্তু দেখছেন এই কারণেই এটা একটা ঝটকা, তাই না? একদম ববি হাকিমের জামাই চলে গেল। এবার আমি আপনাদের বলি INDIA তে কেন ঝটকা এটা, কারণ আমি বললাম না আপনাকে পশ্চিমবঙ্গে এটা ব্রেকিং নিউজ, রাজ্য না দেশ জুড়ে কিন্তু যারা রাজনীতি করেন তাদের প্রত্যেকের কাছে এটা কিন্তু একটা ব্রেকিং নিউজ এবং ঝটকাও ঘটে। INDIA অর্থাৎ যে জোটটা তৈরি হয়েছিল সেটা এবার ভাঙার জায়গায় যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব সহ্য করবেন, কিন্তু এটা সহ্য করা খুব মুশকিল তার কাছে, কারণ এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিও নেই, তিনি আসবেন, আসার পরে কী অবস্থান হবে তা আমরা জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ঝটকাটা খাওয়াটাও কিন্তু একটা মুশকিলের ব্যাপার। দেখুন ফিরাদ হাকিমের জামাই যদি তৃণমূল ছেড়ে চুপচাপ বসে যেতেন আলাদা জিনিস, কোনো প্রশ্ন ছিল না, তৃণমূল ছেড়ে যদি বিজেপিতে যেতেন তাহলে একটা বলার জায়গা ছিল, বিজেপি কেড়ে নিল, বিজেপি কেড়ে নিল, কিন্তু কংগ্রেস, যে কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি গিয়েছিলেন এবং যেখানে গিয়ে বলেছিলেন তিনি রাহুল গান্ধী হচ্ছে তার ফেভারিট, সেই কংগ্রেস যখন এই রাজ্যে তার দল থেকে একজনকে টেনে নেয়, বাইরন বিশ্বাস কিন্তু এই জোট তৈরি করার আগে কেটে গেছিল, কিন্তু জোট তৈরি করার পরে কাটলো কিন্তু ফিরাদ হাকিমের জামাই, আর যেটা একদম ঘরের। দেখুন আমরা যারা গ্রাম বা গ্রাম বাংলা বা মফস্বলে থাকি আমরা যারা, তারা আমরা কলকাতা সারাউন্ডিং যারা যা করে তাদের দিকে কিন্তু নজর রাখি, আপনারও নজর থাকে, আমাদেরও নজর থাকে, সবার নজর থাকে কিন্তু কলকাতার বুকে কী হচ্ছে। সেই কলকাতার বুকে, খাস কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ ববি হাকিমের যখন জামাই চলে যায় কংগ্রেসে, তখন কিন্তু এই ঝটকাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো রকমভাবে ভাবাবে, এবং এই ভাবনা থেকে শুরু হবে কিন্তু সেই জিনিসটা যেটা কিন্তু আমরা দেখতে চাইও বলতে পারেন বা দেখবো বলে আমরা আশাও করেছিলাম, কারণ এটা হওয়া স্বাভাবিক ছিল, এই রাজ্যে এই জোটটা টিকবে বলে আমার মনে হচ্ছিল না, এবারে সেটা সূচনা শুরু হলো। কংগ্রেস এবার চিন্তায় থাকবে একদম প্রদেশ কংগ্রেস থেকে সেন্ট্রালে, সেন্ট্রাল লিডারদের কিছু যায় আসে না, তারা খুব খুশি হবে, তারা ভাববে একটা তো নেতা এলো, আর এই রাজ্যে তৃণমূল করা সাধারণ মানুষের কাছে একটা বার্তা গেল যে তৃণমূল কংগ্রেস যতই জোট হোক তৃণমূল থেকে লোক কিন্তু কংগ্রেসে চলে যাচ্ছে, এবার জোট কতটা হবে না হবে সেটা নিয়ে একটা চিন্তা। আর INDIA যারা আছেন আর কি তারাও ভাববেন যে এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে, এরপরে তো নীতিশ কুমারের ভাগ্যে আছে দুঃখ, কারণ সেখান থেকে দল ছেটে না না কংগ্রেসে যাচ্ছে না, তারা বিজেপিতে যাচ্ছে মানে NDA তে যাবে, তো JDU তারপরে তৃণমূল, ওদিকে অজিত পাওয়ার NCP,
সবাই নিজের জায়গা যেন হারাচ্ছে, কেউ চলে যাচ্ছেন বিজেপিতে, কেউ চলে যাচ্ছে তো তৃণমূলে, কেউ চলে যাচ্ছে বিজেপিতে তো কেউ চলে যাচ্ছে কংগ্রেসে। এইখানে কংগ্রেসে যেটা চলে গেল এটা কিন্তু আইএনডি এর কাছে একটা ঝটকা। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। এই ব্রেকিং নিউজটা আপনাদের কেমন লাগলো বলুন। আপনাদের কি মনে হচ্ছে না যে এবার সত্যি ঝটকা লাগলো তৃণমূলে? এবং সঙ্গে সঙ্গে এই ঝটকাটা কিন্তু একদম আইএনডিআই এর ভিতকে নড়িয়ে দেবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে ছাড়বেন বলে আমারও মনে হচ্ছে না। ফিরহাদ হাকিম কী বক্তব্য রাখছেন সেটাও শোনার ব্যাপার, আর তৃণমূল কংগ্রেসের কোনো একটা মুখপাত্র কী বলবেন এটা আমি আপনাদের ইন অ্যাডভান্স বলে রাখছি। যেতেই পারে, গেলে আমাদের কিছু যায় আসে না, গেছে হয়তো, শুনে রাখুন, কিছু যায় আসে না। ওরকম কত লোক গেছে, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা এটাকে কোনোভাবে দেখছি না। অ্যাডভান্স বলে দিলাম। এই অ্যাডভান্স বলার জন্য যদি ভালো লেগে থাকে সেটার জন্যও লাইক করবেন, এবং পুরো প্রতিবেদনটা শোনার পর যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি এটা শেয়ারযোগ্য মনে করেন যে হ্যাঁ সবাইকে বলতে হবে দেখো 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 গেল গেল, তাহলে শেয়ার করে দিই। আর এত কিছু দেখার পর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। তবে হ্যাঁ, যাওয়ার আগে আরও একবার বলে দিই, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচুন। সত্যের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। এই কথাটা নিজে মানুন, নিজের পরবর্তী প্রজন্মকেও শেখান, যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।